নমস্কার বন্ধুরা, আমি রিয়াজ মুখী কিচেনে আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আলুর দম বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সেদ্ধ আলু। আলুগুলোকে আমি এইভাবে বড় বড় করে টুকরো করেছি, এগুলোকে এখন আমি প্রথমে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, এরপরে আমি তুলে নেব। দেখুন সব আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি সামান্য ঘি, 1 টেবিল স্পুনের মতো। এরপর দিচ্ছি তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 6টা এলাচ, লবঙ্গ, দারুচিনি, আর দিচ্ছি আমি 5 ফোড়ন। এরপরে দিচ্ছি আমি 1 পেঁয়াজ কুড়ি। এরপরে দিচ্ছি আমি মিহি করে কুচানো পেঁয়াজ, আমি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে প্রথমে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপরে দিচ্ছি আমি ছেঁচা আদা, আপনারা বেটেও দিতে পারেন। এরপরে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা ছেঁচা, 1/2 টিস্পুনের মতো। আদা বাটাটা আমি কিন্তু 1 চামচ দিয়েছিলাম। এরপরে দিচ্ছি আমি টমেটো কুচি, 1টা টমেটো নিয়েছি আমি। ভালো করে একসাথে ভেজে নেব প্রথমে। দেওয়ার পর আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। এরপরে দিচ্ছি আমি লবণ পরিমাণ মতো। এরপরে দিচ্ছি আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব আমি। সামান্য জল দিচ্ছি আমি, স্লো ফ্লেমে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে দিচ্ছি আমি সামান্য জল। এরপরে দিচ্ছি আমি সবুজ মটর, আমি ফ্রোজেন মটর নিয়েছি। আপনারা যদি পান ফ্রেশ যে মটরশুঁটি আছে সেটাও কিন্তু নিতে পারেন। এরপরে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি আমি।
এরপরে দিয়ে দিচ্ছি আমি এক বাটি জল। এই সময় লবণটা কিন্তু আপনারা চেক করে নেবেন, যদি কম থাকে এই সময় কিন্তু দিতে পারেন। ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি 5 মিনিটের মতো। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি কসুরি মেথি। আপনারা কিন্তু এই রেসিপিটা যদি নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজ ছাড়াও বানাতে পারেন, তাহলেও খুব সুন্দর খেতে লাগবে। শুধু পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন, বাকি সব মশলা আপনারা একই রাখবেন। রান্নাটা হয়ে গেছে, এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গরম গরম আলুরদম আমার একদম রেডি, এটা রুটি পরোটার সঙ্গে পেলে জাস্ট জমে যাবে। আপনারা বাড়িতে এইভাবে বানান, সবার খুব ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোকে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ, বাই বাই।